वेलकम टू स्काई डॉट। अच्छा, আমাদের কনুইয়ে যখন ঠোকা যায় তখন ইলেকট্রিক শক কেন অনুভব করি সেটা কি আমরা জানি? তো আজকের ভিডিওটার তার কারণ। তো এই ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের বডির সমস্ত জায়গাতেই কিন্তু নার্ভ বিস্তৃত রয়েছে এবং বডির কোনো পোরশনে যদি আমাদের আঘাত লাগে তার সিগন্যাল ব্রেন কিন্তু এই নার্ভের মাধ্যমে পৌঁছায়। তো এই নার্ভ যার মধ্যে কিনা ইলেকট্রিক পালস ব্যবহার করা হয় এই সিগন্যালটা ব্রেনে পাঠানোর জন্য। তো আমাদের কনুইয়ের পেছন দিকটাই অসংখ্য নার্ভের জাল বিস্তৃত হয়ে আছে। এবার কোনো কারণে যদি কনুইয়ের ওই পেছনটাই আঘাত আসে তাহলে এই নার্ভের ওপর আঘাত পায়। আর যেহেতু নার্ভের মধ্যে দিয়ে ইলেকট্রিক পালস সাপ্লাই হয় তখন কোনো কারণে যদি ওখানে আঘাত লাগে তাহলে ওই ইলেকট্রিক পালসের দরুন আমাদের শক লাগে। তো আজকের ভিডিওটার মাধ্যমে জানলাম যে আমাদের কনুইয়ে যদি কোনোভাবে আঘাত আসে বা ঠোকা যায় তাহলে আমরা ইলেকট্রিক শক কেন অনুভব করি। এই ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এরকমই কোনো ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।